ওয়েলকাম টু মাই চ্যানেল এগেইন এই ভিডিওতে আমরা আলোচনা করব আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম গুণিতকের ব্যাপারে উৎপাদকের ব্যাপারে মৌলিক উৎপাদকের ব্যাপারে তারপরে আমরা সাধারণ উৎপাদকের ব্যাপারে আলোচনা করেছিলাম সাধারণ উৎপাদক মানে কি এই এইটিনের যেগুলো উৎপাদক আছে এবং টোয়েন্টি ফোরের যেগুলো উৎপাদক আছে দুইটার মধ্যে কমন যেগুলো উৎপাদক এগুলাকে কি কি বলে থাকি আমরা সাধারণ উৎপাদক বলে থাকি কি বলে উৎপাদক বলে থাকি সাধারণ এই দেখো কমন দুইটাতেই আছে এইগুলাকে আমরা সাধারণ উৎপাদক বলে থাকি তো সাধারণ উৎপাদক কি আছে ওয়ান কমা টু কমা থ্রি কমা সিক্স তো এখানে সবথেকে বড় গুণটা সিক্স এই সিক্সটাকেই গসা গু বা গসা উ হ্যাঁ এই সি এফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর ওকে কি বলা হয় এই যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর এটাকে কি বলছি কমন ফ্যাক্টর আর সব থেকে বড়ো এখানে তো এই কমন ফ্যাক্টরগুলোর মধ্যে সবথেকে বড়ো কোনটা সিক্স এই জন্য এটাকে বলা হয় হাইয়েস্ট কমন ফ্যাক্টর আশা করি সবাই বুঝেছেন তো পরীক্ষাতে যদি প্রশ্ন আসে এইটিন এবং উ কত হুম বা গসা উ কত এই সিএফ ইংলিশে বলা হয় হাইয়েস্ট কমন ফ্যাক্টর তো সিক্স হবে আনসার কী হবে সিক্স তো আমরা এটাকে শর্টকাটে মানে কীভাবে বের করতে হয় আমরা শিখব দেখো প্রথমে আমরা এইট্টিন এভাবে করবো এইটিনকে এর আমরা উৎপাদক বের করব মৌলিক উৎপাদক বের করব কি উৎপাদক বের করব মৌলিক উৎপাদক আর টোয়েন্টি ফোরের মৌলিক উৎপাদক বের করব কে দুই দিয়ে যাবে নয়বার তারপর তারপর এখানে আমাদের যাবে নয় তিন দিয়ে যাবে তিনবার আমি দুই তিনটা পদ্ধতি বলবো কিন্তু যে পদ্ধতি আপনাদের ভালো লাগবে সেই পদ্ধতি আপনারা করবেন তারপর টোয়েন্টি ফোরকে দুই দিয়ে ভাগ করলে কত হবে টুয়েলভ এই একটি পদ্ধতি অলরেডি বলে দিয়েছি এখান থেকে আপনি এই উৎপাদকগুলা বের করে তারপর কমন বের করবেন বের করে সব থেকে বড়ো যেটা এটাই হলো গোসা গু নেক্সট বারোকে আবার দুই দিয়ে সিক্স তারপর সিক্সকে আবার দুই দিয়ে তিন থ্রি ওকে তো এখানে মানে গোঁসাউ কীভাবে বের হবে দেখেন গোঁসাউ কেউ কেউ গোঁসা গু বলে থাকেন উ মানে উৎপাদক আর গু মানে হলো গুণ এখানে গুণিত হবে না গুণনীয়ক ঠিক আছে তো আমরা উ মানে কী দেখবো দেখো এই দুইটার মধ্যে কমন কি আছে এখানে দুই আছে এখানেও দুই আছে তো একটি লিখব কয়টি লিখবো একটি এখানে তিন আছে এখানে একটি তিন আছে তো আমি এখানে সাইডে লিখে নেই কনফিউশন হয়ে যাবে তোমরা এইটিন মানে হলো টু ইন্টু থ্রি ইন্টু আর টোয়েন্টি ফোর মানে হলো টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি এই দুইটার মধ্যে কমন বের করে নাও দেখো এই দুইটা কমন আছে তারপর এই তিনটা কমন আছে আর কিন্তু এই দুইটার মধ্যে কমন নেই এটা এটার মধ্যে এই দুটা নাম্বার ছাড়া আর কমন নেই এখানে তিন আছে এখানে তিন নেই এখানে দুই আছে কিন্তু এখানে আর দুই নেই এখানে আবার আরও একটা দুই আছে কিন্তু এই শাড়িতে আর দুই নেই এই দুইটাই কমন মানে এই দুইটা কমন মানে কি দুইবার দুইবার লিখবো না এই দুইটার পরিবর্তে একটি ইন্টু তারপর আরেকটি কমন থ্রি তো গসাও কত হয়েছে সিক্স এখানে কত বের হয়েছিল সিক্স আশা করি সবাই বুঝেছ আবার বলছি মৌলিক উৎপাদক বের করব। মৌলিক উৎপাদক বের করে কমন যেগুলো আছে এগুলো ইন্টু করে নেব তাহলে গসাউ বের হয়ে যাবে আরেকটি ঘসাও বের করার যেটা পদ্ধতি আমরা স্কুলে শিখেছি এইটিন কমা টোয়েন্টি ফোর এটা দুইটাকে সমান সমান সংখ্যার দ্বারা বাক করতে হবে তো দুই দিয়ে যাবে এটা নয় বার যাবে এটা যাবে কয়বার টুয়েলভ তারপরে এই দুই দিয়ে এটা যাবে না এটা যাবে তো হবে না তিন দিয়ে যায় কি দুইটা ইয়েস তিন দিয়ে যাবে এটা তিন দিয়ে এটা হবে তিনবার এটা হবে চারবার দুইটাই যেতে হবে কষাঘুতে কি দুইটাই যেতে হবে কিন্তু এখন যাচ্ছে না এই জন্য কী করবো জাস্ট এই যে লেফট সাইড এই যে লেফট সাইডে টু আর থ্রি আছে লেফট সাইডে কী আছে টু আর থ্রি এই যে লেফট সাইডে যে সংখ্যাগুলো থাকবে এটা কি বলবো আমরা কি গসা উ এটা হলো আমাদের ছোটোকালের পদ্ধতি স্কুলের সময়ের পদ্ধতি টু ইন্টু থ্রি টু সিক্স আশা করি সবাই বুঝেছেন তো আমি তিনটি পদ্ধতিতে বলে দিলাম এমসিকিউ করার সময় আরও কিছু পদ্ধতি বলে দেব ঠিক আছে নেক্সট আমরা আমাদের টপিক্স হলো লসাগু কি আমাদের টপিক্স লসাগু লসাগু মানে লগিষ্ট ছোটো সাধারণ হ্যাঁ গুণিতক লগিষ্ট লগিষ্ট সাধারণ গুণিতক জেনে রাখা ভালো লগিষ্ট সাধারণ মানে কমন তারপর গুণিতক মাল্টিপুল অর মাল্টিপ্লায়ার ওকে তো আগের মতো আমরা সাধারণ উৎপাদক বের করে এটা বের করতে পারব না আমরা এটাকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতির দ্বারা বের করতে পারবো বা এই যে পদ্ধতির দ্বারা আমরা বের করতে পারবো তো দেখো মনে করো এইটিন আর টোয়েন্টি ফোর এই দিয়ে যেহেতু আমরা এক্সাম্পল নিয়েছি তো এইটিনকে দুই দিয়ে নয় আবার তিন দিয়ে তিন তারপর টোয়েন্টি ফোরকে দুই দিয়ে টুয়েলভ আবার দুই দিয়ে সিক্স আবার দুই দিয়ে থ্রি তো এখানে আমরা কী লিখতে পারবো এইটিন ইজ ইকুয়াল টু টু ইন্টু থ্রি ইন্টু থ্রি তারপর টোয়েন্টি ফোর ইজ ইকুয়াল টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি তো এই দুইটার মধ্যে কমন কী কী আছে এখানে টু কমন আছে এখানে থ্রি কমন আছে কমনটা কিন্তু সবসময় সেপারেট করতে হবে কমন গসাগুতেও লাগবে গসাগুতেও তো কমন লাগবেই আর লসাগুতেও লাগবে তো এখানে আমরা লসাগু কিভাবে বের করব লসাগু সমান লসাগু সমান কীভাবে লিখবো দেখো এই কমন দুটাকে লিখবো টু ইন্টু থ্রি টু ইন্টু থ্রি আর বাকি এখানে যা আছে সব থ্রি টু টু থ্রি ইন্টু টু ইন্টু টু বাস গুণ করে নাও দুই তিনে ছয় ত্রি ছয় আঠারো আঠারো দুগুনা ছয়ত্রিশ ছয়ত্রিশ দুগুনা বাহাত্তর মুখে মুখে করে নেবেন বা তিন দুগুনা ছয় পরীক্ষাকে পরীক্ষাতে আপনাকে কনফিউজ করার জন্য বলতে পারে যে এ একটি মৌলিক সংখ্যা এবং বি আরেকটি মৌলিক সংখ্যা তো এ এবং বি এর গসাগু কত হবে ডাইরেক্ট লিখবেন ওয়ান ঠিক আছে তো একটি শর্টকাট ফর্মুলা হলো মনে করো একটি সংখ্যা হলো এ আর একটি সংখ্যা হলো বি আর দুইটি সংখ্যার লসাগু হলো এল আর দুইটি সংখ্যার গসাগু হলো এইচ তো এটা হলো একটি ফর্মুলা দুইটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু লসাগু ইন্টু গসাগু ঠিক আছে আশা করি বুঝেছেন নেক্সট আমরা এমসিকিউতে কিন্তু ডিটেলস আলোচনা করবে জাস্ট কনসেপ্ট দিলাম কনসেপ্ট এই ভিডিওটা কনসেপ্টের জন্য ধন্যবাদ সবাইকে